নমস্কার, আমার গল্পপাঠ আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি। বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রর মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্না দিয়া পড়িল। দুইজনেই এক গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া বলিলেন, বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে, তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে। রাজলক্ষ্মী কহিলেন, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই। মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না, অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না। বয়স প্রায় 22 হইল, এমএ পাস করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে, তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না। ক্যাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাই তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মা সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখি আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার করা মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দ নিশ্চয় মিল হইবে, তখন মহেন্দ্রের কড়িসুর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইতে লাগিল। অবশেষে দুই চার দিন আগে সে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকারে প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উশৃঙ্খল, পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী, সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিমবোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসাবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হইবে, নহিলে গরিবের মেয়ে। বিহারী জোরহাত করিয়া কহিল, মা, ওইটে পারিব না, যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলা সেটা সইবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে, ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আর একটুখানি বাড়িল। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল। কন্যার বিবাহের বয়স ক্রমেই বহিয়া যাইতেছিল, তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে, টাকা কড়িও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতে গ্রাম সম্পর্কীয় এক ভাতুষপুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল।
মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই, স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর তিনেক পরে আর একদিন মাতা পুত্রে কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দা করে। কেন মা, লোকে লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয় তোর বিবাহ দিতেছি না, লোকে এইরূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়াই উচিত, আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসেই, তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজে বউ, মহিন কি বলে শোনো, বউ পাছে মাকে ছাড়াইয়া ওঠে, এই ভয়েও বিয়ে করতে চায় না, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, এ তোমার বাছা বাড়াবাড়ি, যখনকার যা তখনই তাই শোভা পায়। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে, এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। এ কথা রাজলক্ষ্মী ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা কহিলেন তাহা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা করে কেন বউ মেজে বউ? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে। মেজবউ কহিলেন, তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল, নইলে আমার অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনও উহাকে দেখিতে শুনতে পারিব, আর কাহারে দরকার হইবে না। মেজবউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল, এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তাহার কাকির ঘরে উপস্থিত হইল। কাকি তাহাকে যাহা বলিয়াছিলেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চয়ই জানিত। এবং ইহাও তাহার জানা ছিল, কাকির একটি পিতৃমাতৃহীনা বঞ্ঝি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোনো সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চায়। যদিচ বিবাহে সে নারাজ, তবু কাকির এই মনোগতা ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল তখন বেলা আর অধিক নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরে কাটা জানালার গড়াদের ওপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখনও স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল। কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহার আনতে হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল, কাকি, তোমার সেই বঞ্ঝির কথা বলিয়াছিলে, তাহাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে? কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে।
মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফীত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলেন। হোঁস করিয়া বলিয়া উঠলেন, কি গো মেজ ঠাকুরুন, ছেলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন।